বঙ্গবন্ধু কর্নারের জন্য বই কেনার নামে তুঘলকি কাণ্ড ঘটানোর অভিযোগ উঠেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিরুদ্ধে। কোনো ধরনের দরপত্র ছাড়াই কেনা হচ্ছে ১৫০ কোটি টাকার বই। প্রশ্ন উঠেছে অনেক লেখক ও বইয়ের মান নিয়ে, ক্ষোভ জানিয়েছেন প্রকাশক সমিতি। মাহবুব কবির চপলের রিপোর্ট। মুজিব শতবর্ষ উপলক্ষে দেশের ৬৩,০০০ সরকারি প্রাইমারি স্কুলের বঙ্গবন্ধু কর্নারের জন্য বই কেনার সিদ্ধান্ত নেয় প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয়, যেখানে থাকবে বঙ্গবন্ধুকে নিয়ে লেখা বিভিন্ন ধরনের বই। জাতির জনক সম্পর্কে জানতে পারবে শিশুরা। এ সিদ্ধান্ত সবার কাছে প্রশংসিত হলেও প্রশ্ন উঠেছে বই কেনার প্রক্রিয়া নিয়ে। প্রথম ধাপে বাংলা একাডেমির ২৭টি সিরিজের বই ছাড়াও ৩৮টি শিরোনামের বই কেনা হচ্ছে। এর মধ্যে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেনের লেখা বইও আছে। প্রতিটি বই হবে ৬৭,০০০ কপি, যা কিনতে ব্যয় ধরা হয়েছে ১৫০ কোটি টাকা। বঙ্গবন্ধুকে নিয়ে যারা বই লেখেন বা গবেষণা করেন তারা এই প্রক্রিয়ার তীব্র সমালোচনা করেছেন। ছাপা হলেই বই হয় না, বই হতে গেলে সেটাই বই যা মানুষকে সমৃদ্ধ করে। সিদ্ধান্ত নেয় আমলারা এবং তারাই তাদের বইপত্র কেনে, কিনে বিভিন্ন সরকারি গ্রন্থাগারে পাঠায়, যে সেগুলো বই তো দেখেও না আর কি। এই যে টাকাটা খরচ করবে সরকার, এটা জনগণের টাকা, সরকারের টাকা নয়। আপত্তি জানিয়েছে প্রকাশক সমিতিও। করোনার এই সংকটকালে প্রকাশকরা যখন আর্থিকভাবে বিপর্যস্ত তখন এর গুরুত্ব অনেক বেশি। গুটি কয়েক প্রকাশকের বই নয়, একটি বিজ্ঞপ্তির মাধ্যমে সকল প্রকাশকের বই আহ্বান করে সরকারের অন্যান্য প্রতিষ্ঠানগুলো যেভাবে বই নির্বাচন করে থাকে, বই ক্রয় করে থাকে, সেই প্রক্রিয়ার মাধ্যমে এই বই ক্রয় করা হোক এবং সেক্ষেত্রে এটি সার্বজনীন হবে এবং গ্রহণযোগ্য হবে এবং আমরা মনে করি যে এই উদ্যোগটিও সফল হবে। তবে প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয়ের সচিবের দাবি বই কেনায় কোনো অনিয়ম হয়নি। বই তালিকা দেখেছি আমি, হ্যাঁ তার মধ্যে কোনটা কি অমানসান্য আছে? প্রকাশকদের সাথে আমরা বসবো, তাদেরকে বলে নতুন করে আবার তালিকা পেলে এই কমিটিতে উপস্থাপন করে আবার একটা তালিকা আমরা পাঠাবো, অসুবিধা এগুলো কন্টিনিউ করবে। সরকারের ভালো কাজ যাতে প্রশ্নবিদ্ধ না হয় সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিশিষ্ট জনরা। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা।